মালদার মানিকচকের নয়া বিলাইমারী এলাকা। শুক্রবার সকালে গঙ্গার পাড়ে বসেছিলেন কয়েকজন। হঠাৎই গঙ্গায় বড় খেলনা বেলুন ভেসে আসতে দেখেন তারা। পরে সেই বেলুন থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। এরপরই দেখা যায় ওই বেলুনের মধ্যে রয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ওই শিশু কন্যাটিকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুটিকে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। মায়াবিলাবাড়ি গ্রামের সামনে দিয়ে যাচ্ছিল, আমরা বসেছিলাম নদীর কিনারায়, দেখছি তো একটা ইয়াতে বেলুনে ভাসছে, বাচ্চাটা ভাসছিল, আমরা দেখছি দূরে তখন আমরা দেখি দৌড়াতে লাগলাম ওর পিছনে, সত্যি দৌড়াই কিনারায়। কি বাচ্চা ছিল দেখলেন? মেয়ে। কদিনের হতে পারে বাচ্চাটা? প্রায় 10 দিন, 1 সপ্তাহের মধ্যে। বাচ্চাটা জানতো আছে? হ্যাঁ, জীবন্ত আছে। এখন কোথায় নিয়ে আসছেন? এখন নিয়ে আসছি এখানে মালদা মেডিকেল কলেজ। প্রথমে তো থানা দিয়েছিলাম। থানা নিয়ে তোমরাই দেখতে পেয়েছিলে না? হ্যাঁ, আমি তো উঠিয়ে নিয়েছি গঙ্গা এই জল থেকে, এই নৌকা পেলাম, নৌকা দিয়ে গিয়ে ওকে ধরে নিয়ে। ঢেউ উপচে পড়া নদী থেকে অদ্ভুতভাবে সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনা অবাক করে দিয়েছে মানিকচকের নয়া বিলাইমারী এলাকার বাসিন্দাদের। কন্যা সন্তান বলেই তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের। ওই শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে শিশু কন্যাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, পরে মালদা মেডিকেলে রেফার করা হয় শিশুটিকে। যারা এই কাজ করেছে তাদের ধিক্কার জানিয়েছেন স্থানীয় মানুষ। যদিও পুলিশ সূত্রে খবর শিশুটি চিকিৎসাধীন রয়েছে, পাশাপাশি বিহার ও অন্যান্য এলাকার থানায় বিষয়টি জানানো হয়েছে। শিশুটির পরিচয় জানতে সব রকম চেষ্টা চালাচ্ছে পুলিশ। মালদা থেকে মিল্টন পালের রিপোর্ট, আজ তক বাংলা।